ইলিউশন আর হ্যালুসিনেশনে ধোকা, চোখ থাকতেও বোকা। আমরা সবাই ভাবি আমাদের মস্তিষ্ক খুবই পারফেক্ট, এটা এতই শক্তিশালী আর চমৎকার যে এটা কখনো ভুল করতে পারে না। কিন্তু আমাদের ভিডিওটি আপনার সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিবে, বুঝতে সাহায্য করবে অবস্থার প্রেক্ষাপটে আমাদের মস্তিষ্ক আমাদের সাথে কি ধরনের আজগুবি খেলা খেলতে পারে। ইলিউশন আর হ্যালুসিনেশনের ধোকায় আমাদের চোখ কিভাবে বোকা বনে যায়, আপনি হয়তো চিন্তা করেই কুল পাবেন না কেন আপনার সাথে এমনটি হচ্ছে। বিষয়টি প্রমাণের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ চালাবো, আপনাদের শুধু সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপরই দেখবেন আপনি কিছু সময়ের জন্য কিভাবে হ্যালুসিনেট হয়ে যাচ্ছেন। ভিডিও শুরুর আগে যথারীতি আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আপনার মনের কথা জানাবেন মন্তব্যের মাধ্যমে, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আবার আমরা ইলিউশন আর হ্যালুসিনেশনে ফিরে আসি। ইলিউশন আর হ্যালুসিনেশন নিয়ে আমাদের ভিডিও প্রকাশের পর অনেক দর্শক অনুরোধ জানিয়েছেন আমরা যেন এই ধরনের আরও ভিডিও বানাই। সব দর্শকের মন্তব্য বিবেচনায় নিয়ে এবার আমরা আরেকটি ভিডিও প্রকাশ করলাম। তবে আপনাদের কাছে অনুরোধ এবং সতর্কতার জন্য বলছি, আপনারা পুরো ভিডিওটি একবার দেখে নিয়ে তারপর পর্যায়ক্রমে একটি একটি করে ইলিউশন ট্রাই করবেন, কোনোভাবেই এক বসায় এই ভিডিও সবগুলো আইটেম ট্রাই করতে যাবেন না, তাতে করে বিশাল কোনো ক্ষতি হবে না, তবে আপনার চোখ ও মস্তিষ্কের উপর চাপ পড়তে পারে। এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে তিনটি ভিডিও ক্লিপ দেখাবো, সবগুলো ভিডিও বা ছবি ইলিউশন সম্পর্কিত, তাই নিশ্চিতভাবে এগুলো দেখলে আপনার হ্যালুসিনেশন হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথম ভিডিওটি দেখি। এই ভিডিও ক্লিপটি দেখে আপনাকে পাশের দেয়ালে কিংবা সাদা পর্দায় তাকাতে হবে না, আমি যখন বলবো তখন আপনি আপনার হাতের দিকে তাকাবেন, তাহলেই দেখবেন মজা। তাহলে চলুন কাউন্টডাউন শুরু করি। আপনাকে সর্বশেষ করলে 30 সেকেন্ড এই ভিডিওর ঠিক মাঝখানে সাদা বৃত্তটিতে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতে হবে। সময় যখন শেষ হবে আমি আপনাকে বলবো, আপনি তখন পর্দা থেকে চোখ সরিয়ে নিজের হাতের উপর তাকাবেন, ঠিক আছে? তাকিয়ে থাকুন। এবার চোখ সরান আর নিজের হাতের উপর তাকান, কি দেখলেন তা অবশ্যই আমাদেরকে মন্তব্যের মাধ্যমে জানান। তবে চমৎকার কিছু যে দেখেছেন সে বিষয়ে আমি নিশ্চিত। এখন আমি যে ছবিটি দেখাবো এটি একটি থার্মাল ইমেজ। এর আগের ভিডিওটিতে আমরা মেয়েদের ছবি দিয়েছিলাম, তাই আজ দিয়েছি একজন ছেলে মডেলের ছবি। আপনাকে যা করতে হবে তা হলো, আপনি ছবিটিতে থাকা ছেলেটির নাকের কাছে যে তিনটি বিন্দু দেখতে পাচ্ছেন তার মধ্যে লাল বিন্দুটিতে নিজের চোখকে নিবন্ধিত করবেন, 30 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। আপনি দেখতে থাকুন, সময় শেষ হলে আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। এবার থামুন আর পাশের দেয়ালে কিংবা সাদা পর্দায় দেখুন, কোন ছেলে মডেলের রঙিন ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কার ছবি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবার আমরা চলে যাব আমাদের শেষ ছবিটিতে। এটি দৃষ্টি বিভ্রম তৈরি করার জন্য অনন্য একটি ছবি। ছবিটি খুব ভালো করে লক্ষ্য করুন, আপনি যখন এই ছবির ডানে তাকাবেন তখন বামের গোল বিন্দুগুলোকে কালো মনে হবে, যখন উপরে তাকাবেন তখন নিচের বিন্দুগুলোকে কালো মনে হবে। সত্যি বলতে কি এই ছবিতে কোনো কালো বিন্দু নেই, যা আছে সব সাদা বিন্দু, তবু আপনি যতই চেষ্টা করুন না কেন সবগুলো বিন্দু একত্রে সাদা দেখা আপনার পক্ষে কখনই সম্ভব হবে না। আপনি যতবারই ছবিটি দেখবেন ততবারই বিন্দুগুলোকে সাদা কালো মিলিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি, আমাদের ইলিউশন আর হ্যালুসিনেশনের আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন।